مدینہ مدینہ نک دورے کین جب آہارے منچتے جہین و بیر روزہ بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما صلی اللہ صلاۃ یا رسول اللہ بنا دو میرے سینے کو مدینہ نکالو بحر غم سے یہ سفینہ ساز بار روبی اولوال ایلن رسول دنیا بار روبی ایلن رسول سجدائی پوری یا رسول کھند نمتر مایا باری رو بی اولاوال ایلن رسول دنیا سلا دنیا سشتی جاتے رور دے سشتی جات رور دے جنی سشتی کلر شیرامنی شید جمانائی ایلن جینی شید جمانائی ایلن جینی مایوں میں نر ہو جو رائے بارے رو بیو لاوال بارے رو بیو لاوال ایلن رسول سجدائی پوری یا رسول کند نمتر مایا بارے رو بیو لاوال ایلن رسول بہشتی پوشک برا دوی نیان شرما لگا بہشتی پوشک برا شرما لگا ایلن رسول ختنا کورا ایلن رسول ختنا کورا پاپی امتر مایا بارے رو بیو لاوال ایلن رسول بارا کرے بارے رو کعبہ شریف سر کریلا نتا کعبہ شریفر مورتی جدو مطا سر کریلا نتا کعبہ شریف جو کے پڑھ لیں کعبہ شریف جو کے پڑھ لیں پیارا نبیر ہو جو رائے بارے رو بیو لاوال بارے رو بیو سجدائی بوری یا رسول کھند نمو تیر مایا بارے رو حسبی ربی جل اللہ ما فی قلبی حنز محمد صلی اللہ لرہ اللہ حسبی ربی نور محمد صلی اللہ لا الہ الا اللہ اے مکہ یہ مغزما مدینۃ المنورہ کعبہ والا ہے اللہ مدینہ والا ہے اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ
আমার খাজা বাবা মৌলানা ইয়ারজ কবুল আলা ইলাহা আমার হযরত কেবলা মাওলানা ইয়ারজ কবুল আমার রহমান বাবা মাওলানা আমার আমির জামা মাওলানা আলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ কেন চিনলে না রে মন কেন চিনলে ওসলাজ মজবন্দার হি মৌলানা অনে কেন চিনলে কেন বুঝলি না রে ওসলাজ মজবন্দার আকাশ বাতাস ওয়ার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস ওয়ার দেব দেবতা তাবেদার জাহার হুকুমে কেন বুঝলি নয় রূপে আকার নিল সারা জগৎ মাতা জিল নয় রূপে আকার নিল সারা জগৎ মাতা জিল নর নারী হর বেরেস্তা প্রেমে তে মগ কোরআনে কো চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে নাসিনিয়া মরিয়া গেলে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন মৌলানা কেমন কেন কেন বুঝলি না রে অসলা জমাস ভান্ডারি চিনতে পারে সাহিত্যকার ছিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাহিত্যকার ছিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষ গোসলাজম মৌলানা কেমন কেন চিনলে কেন বুঝলি না রে গোসলাজম মাঝে বান্দারি অলকতে লক্ষ্য করি জ্ঞান পথ ধ্যান ধরি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের পথি বেগতে খর নিরুতন হৌসলাজম মৌলানা কেমন কেন চিনলে কেন বুঝলে না রে হৌসলাজম মাস বন্দারি স্বার্থ যত ত্যাগ করি রসুল্লাহর কথা ধরি সাত যত ত্যাগ করি রসুল্লাহর কথা ধরি অবিরত মাওলারি নাম খর হে জপন গোসলা জন মৌলানা কেমন কেন চিনলে কেন বুঝলে গোসলা জমাস বন্দারি মৌলানা কেমন হাবিবে রহমান আনে হাবিবে রহমান মেরে আনে সাহেব আরে দর পে বোলালো আমির আরে পর্দা উঠা দো আনে দর পে বোলালো আরে পর্দা উঠা দো আমির জলবা দেখা দো আমির
خان صاحب سلطان ہنے حبیب رحمان میرے ہنے صاحب ارے مکہ یہ مدینہ یا میرا ارے بغداد یا جمیر ہنے مکہ یہ مدینہ ارے بغداد یا جمیر ہنے دربار در برے ہنے دربار در برے ہنے صاحب امیر زمان حبیب رحمان میرے قبر حشر یا میرا ارے میزان فلسرت ہنے قبر حشر میزان فلسرت یا میر زمان شفاعت کانداری ہنے شفاعت کانداری ہنے صاحب ہنے حبیب رحمان میرے بسم اللہ الرحمن الرحیم یا ولا تجهر له بالقول كجهر بعضكم لبعض أن تخبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي ربي صلى الله عليه وسلم وبارك عليه وبوستيت امیر بندر دربار شریف ساتے کارتک بائیش اکتوبر دو ہزار انیس منگل بار سید محمد الیاس شاہ میری امیر بندر مدد القدس للوار اکتریش تمہ ایوان تاہر دیتی شاہد جدہ حالی زمان شاہ صوفی سید محمد دیدار المصطفی شاہ امیر بندر رحمت اللہ لار نائی تمہ افاد دیبس উপলক্ষে আজিম শানি নুরানি রোহানি ইমানি মাহফিল এ মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত শাহজাদা মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান শাহ আমির ভান্ডারী মাদ্রাসাতুল হুলালি এবং এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের রোহানি ইমানি বায়ান পেশ করলেন মুজাহিদে মিল্লাত হযরতুল খাস আল্লামা ইদ্রিস আনসারী সাহেব হযরত মাওলানা কারি তারেকের আবেদিন সাহেব নাম জানা অজানা সম্মানিত ওলামায়ে কেরামী এলাকার মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট স্নেহের ভাইয়েরা প্রধানসীন মাহবুবেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইবের শুধু লামনত আছে হ্যাঁ আপাতত সাইলা তুললি ইবের উপর মুসরি কিছুদিন ঘুরাইতে নিশা মারে ফেলা সুকাই নিশা নলি লসিদি টানা লোক তাহলে এখন একখান গা শোনা তো এখন শান্তি গভীর রায় আল্লাহ সালাম আমির খালা সোনার রুম মুবারকত পৌঁছাই দো আখেরি টাইম তার রোহানি ফৈজত আল্লাহ নসিব করে দোয়া ফাদে দিন আর আল্লাহর লাথিয়ে
দরজা খুলো, শেষ বেলা যার চিজাল্লাই বই প্রত্যেকে বইয়ের দোয়ালো আল্লাহর আমির দিন খালাসনার রোহানি বই যে তাঁর নসিব বড়, আরো বড় করি গণ মানুষ এক বস্তা লাগতো নয় বদর যুদ্ধ শুরু হইতে 313 জন লই আরা যা ভাই উগনার বেশ হইলি আল্লাহের অসংখ্য মেহরবানি, সরকার নবীর আল্লাহ এ মাহফিল কে কবুল করো, বড় করে হন ঠিক আছে, যা ঔলাদে পাক জাগাবো জাগায় মাজারে মোবারক শুই লই থার রুম বা অন্য মোবারক তো ইমাম ফিলে সোয়াপন ফনসে দে খুদুয়া ফারাল দে হেনে ফারা ইয়েন দে ওলি আল্লাহ ফারা সুবহানাল্লাহ ওই ফারাত তো নেই ফারাত দাম আসমান জমিনের ব্যবধান ঠিক নে ঠিক বড় করে গোনা ঠিক জাগা দামি নে দামি লাল্লাযী ببكت مباركا وخد للعالمين سفينة صلاة دنيا তুই জাগা দামি মক্কা শরীফ ও এক রাখাত নামাজ পড়লে 100,000 ঠিক নে কি দেই জাগা দামি দেই না কিয়ের কারণে কাবা শরীফের কারণে মদিনা দামি ঈদে এক রাখাতে মন যাইস 50,000 কি ঈ দে অন্য নবী আছে দেই ঠিক নে হেরমের নামাজ ইবে মক্কায় মুয়াজ্জামান নামাজ ইবে ফরিদ দিয়ে ইবে যদি খাতার যাইতে যাইতে এয়ারপোর্ট জিদ্দা আইজে গই এটা 100,000 যদি বাজা থাকে হাতারা হাতারা যদি বাধা থাকিবে যদি জিদ্দে আই যে গই জিদ্দে ইয়ার বড় তাই গেল গই কি আছে দেই আরে চেইন অফ কমান গুলো লোক কি আছে বাজা আছে দাম বাড়িয়ে না তাহলে আরো যদিও বা নর্মাল মানুষ এটা কি এটা আল্লাহর ওলিয়াল আছে দে আর দাম বাড়ি গই বড় করি কান না জাগার দাম বাড়নের হদুয় জাগা ইয়ে নিল আল্লাহর ওলির দরবার প্রত্যেক ওলা যারা আছে আল্লাহর বলি যার যেদিন উরস হইব এদিন তারা দরবার আল্লাহ ঈদের দিন আজ ইয়ার বাজানা সব জামান শাহ আমির আমির ভান্ডারে তার আল্লাহ আজ কি দিন তার আর আল্লাহ থজন্ত যারা দুনিয়ার জমিন ছেড়ে আপন আপন মাজার মোবারকাত গিয়ে গই এই মাহফিলের সব তার রু মোবারকাত ফাঁস তার রোহানি ফৈজাত আল্লাহ আমাদেরকে নসিব করে বড় করি হন আর এক কেনা বড় করি হন ওলি আল্লাহর সড়ক ওলি আল্লাহর নজর যার ভিতর ফরিব এবার তকদির পরিবর্তন হইব দূরে যাবো তুমি
আজি যে বিয়া কোন আসন ডাকত হাজার তো নকরি আর এখন জবরদস্ত ওজন ন বড় মুফতি মোয়াদ্দেন এখন আল্লাহর অলিয়লের নজর আল্লাহর অলিয়লের আকাশে বাতাসে ঘুরেন না জাহাঙ্গীর জিকির করেন না ওন আল্লাহর অলিয়লের নজর বড় করি এখন আর আর কেউ যদি দর্শনী করে আল্লাহ এবার বয় ফেলিব আর আর তুলি ফেলিব কে আসল দরিলা কি দেই আসলে সানাদ দেই হ্যাঁ অনেক কান জায়গা পাই নাই শুধু আমির বান্ডালা আইলে শুধু আমির জামার বকি দিন জফির দিন যেটা গে আর জফির এখন আই দিয়ে আমি ওই ফার্কিসর তুল মাহফিল্যান্ড হইতে ফার্কিসর এন্ড আমির জন কাল আসনা জিগিরে হইতে বাত নাই বাত নাই কারণ আল্লাহর অলিয়লের নাম জফিলে ইজ্জত দরজা ইন বাড়ি যায় আর একখানা বড় করি হন আর আত্মে বলো বা জান বাড়ি গেই গই বাতে ললে আরারে নিসুদি কমান করল দে আরা বলো মাজার ফুসারি ওনারা ইউটিউবত মন্তব্য যেগুন করে চাইও আরা ডাকে দেখি মাজার ফুসারি আরা খাজা বাবা নকই নিয়ে বাবা ভান্ডারি নকই নিয়ে মানে আরা বা জান বেশ ডাকি ইতারা বাতে ললে হত আরার বাফুল দু গো শূন্যলর বাফুল দু শত গো হত সিটিং হলো আরার বাপ ইতের বাপ বলো উগনি আর আর বাপ বলো শত গো ইতে কি ইতের শাশুরের কি তাল তো ডাকে দে না এই সব আমনি ইতে ওর কি বনে যে মাই ডাকে না ইতে তো বলো বাপ গো তার গুণ কি এই সব হত সিটিং হলো হতান হইল নি হতান হই দই নি হতার মুসিবতটা ইকে গল যে অনবাতে তার ফরাত দেন হ্যাঁ ডাকিলাম ইকে দন দেশ এটা বইলে গমলা দে দি এটা কারণ জেদ্দুর মধ্যে মাহফিলে রেসপন্ড করা যা এটা আল্লাহর রহমতের ফেরে স্থলে বলে জাঙ্গাই গিরি বেলাই কেন দেখা তো সুন্দর লাগে দে দি তখন এটা জামিলে করা ফেতুন উজো কালাম বানাম ফেতুনে দুলাই তো কেন ফাইলত গেল কোনো জামিলে নেই আল্লাহর অলিয়র দরবারের নজরই আলাদা জিনিস সুবহানাল্লাহ একা বড় করি হন না আয়ুন বাজান আর কান জানি মাসল সালাতু নিয়া যে ফুল যুগ যুগান তরের খুশবু চরায় সুবহানাল্লাহ বড় করি গানা যুগে যুগে আর রসুলের খুশবু এবং সরানোর তাই বোধে আল্লাহর অলির খুশবু বন্ধ নেই বন্ধ যে ফুল যুগ যুগান তরে তোরা এলে বোতা মানুষ কেন আসামে ভরে গেলি কিরোড় গালে উম ফলিয়ে না গলা খুলিব জোকর পর্দা খুলি দেবে আল্লাহ রলিও না নাম দফিলে ভিতরে ব্যারাম তাহলে উম দূরই দেখবি এলে বড় যে ফুল যুগ যুগান তরে হুসু একে শিশে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান তরের হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা থারোই সুমতে আজ দুনিয়া উজালা থারোই বিরহে এই তুই চো থারোই বিরহে এই তুই চো যে ফুল যুগ যুগান তরের খুশবু চরায় সালা দুনিয়া গাহে কোন গান যার খুদ খুদা তালা গাহে কোন গান যার খুদ খুদা তালা কবি কবি গাতে সত সুর মালা ঝরে দ্বারা অবিরত ঝরে দ্বারা অবিরত কবুনা পুরায় যে ফুল যুগ যুগান তরে সারা দুনিয়া পাকে মধুর সুমধুর সুরে নাম দরে ডাকে সারে খুদা ডেকে নিয়ে আর পাকে মধুর সুমধুর
সুরে নাম ধরে ডাকে থারুই বিরখে তুই চোখ উসরু জরাঙ্গায় যে পুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহর ওলির নেগা দিয়ে আমাদের তকদির পরিবর্তন করো আয় বাজানা মিরদন খালা শোনা আমাদের একটা সালাম আপনি কবুল করেন আপনার রোহানি ফৈজত আল্লাহ আমাদেরকে নসিব করে অলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর সাথে যারা সম্পর্ক লাগে তাদের তকদির পরিবর্তন হয়ে যায় বড় গরি হন আরে কিনি বড় গরি হন আশেক রসুল আশেক আল্লাহ হাসে তা হচ্ছে না দূরে তা এলি ভয় আশেক বড় গরি হন আশেক ইবে দূরে তা এলি ভয় ইবে নাম হজরত ওয়াইস করনি হজরতে ওয়াইসল করনি একবার আতেল তফসির মুফাসসির কোরআন ইবার একখান ওয়াজ শুনি দে ওদে শুননি রে হুজুর এক সা থাবির বেশি মাহফিল করে ওয়াজ করনি এ ফাগ লাগে নি এ রা ফাগল হয়ে গেছে আজি ওড়া জাহান্নামত গুরু হর একমাত্র আল্লাহর ওলি আল্লাহর বদদুয়া ফরি আল্লাহর নবীর শানে বিয়াদে ফিগিলে শাস্তি ভোগ করা ফরতে যাব ঠিক না ঠিক আর নূর ইসলাম ফারুক ইজুর মরি গেল মরে গেই গই আজীবন মানুষ খান্দি বলে কারণ আসল আল্লাহ মরি গেল লাভ আসল আল্লাহ মরি গেল কি আজীবন আসে কলই বেলে খান্দি বলে কি কম হজরতে ওয়াইসল করনি রদি আল্লাহ তালান জিবের আল্লাহর নিয়ামত হল্য করি আল্লাহ কবুল করল একবার আইলো রসুলের নদে এলো দুইবার আইলো রসুলের নদে এলো তিনবারের মধ্যে মদিনা শরীফের অলিত গলিতে যাতে ওয়াজ করেনি দুরা শুরু করলো পাগল গিয়ে গই আরে জগতের মানুষ রসুলের দেখের লক্ষ লক্ষ সাহাবি হল নুর নবীরে দেখের ওয়াজ করেনি বলে আমি কেন রসুলকে দেখতেছি না আমার কি নসিব খারাপ নুরুন নবী আমাকে দেখা দিচ্ছে না কেন তিনবারের ফালার মধ্যে যখন মদিনায় মুনাওয়ারার মধ্যে ঢুকলো সাহাবাই কেরাম মসজিদ নববীর মধ্যে কোরআন বস অবস্থায় এক সাহাবীকে ওয়াইসল করনি জড়িয়ে ধরলেন ও ভাই আপনারা রসুলকে তো তো সব সময় দেখতেছেন আমি ইয়েমেন দেশ থেকে এসেছি আমার একজন বুড়া মাকে আমি পাহাড়ের পাশে রেখে এসেছি আমি এক নজর রসুলকে দেখে চলে যাব আপনারা আমাকে ওই কথাটা বলে দেন নবী কোথায় আছে আমার পেয়ারা রসুলকে আমি কোথায় দেখব তিনবারের ফালার মধ্যে ওই ব্যক্তিটা বলল আমার নবী মনে হয় ঘরের মধ্যে আছে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে দেখার জন্য ওয়াইস করনি পাগল হয়ে গেল আস্তে আস্তে যখন ঘরের দরজার মধ্যে গেল আমার রসুলের দরজার থেকে আতিয়া ভূমির রিহিল মিসকি দেখতেছে জান্নাতি মেশকি আম্বরের খুশবু বের হচ্ছে কারণ রসুল পাকে যেদিকে কদম লাগতেন এদিকে জান্নাত থেকে খুশবু বের হত মস্তি অনে জোর দিয়া হে আয়াতে কোরআন কি আকুম জুমতিয়ে রোশন ইমান কি হাতো মে তাওহীদ কা ইরফান আ গয়া কমলে ওয়ালে আপকা মস্তানা বন গয়া হযরতে ওয়াইসল করনি পিয়ারা রাসূলের জন্য পাগল হয়ে গেল নবীকে রাসূল পাককে এক নজর দেখার জন্য কারণ আমার রাসূলকে যারা ঈমানের চোখে এক নজর দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ বড় করে হ নকলি মাকা তসাওয়ার না খেয়ালে তুর সিনা মেরার জু হে মোহাম্মদ মের জুসত জু মদিনা আগলেই না
خر صاحب اللہ گرد درزا زیرتی ہے یہ کی ہوئی لنو بھی کچھ یہ بھو اللہ گری حضرت واس کرنی زبان مبارکتن بھارا الصلاة والسلام علیکہ سیدی یا رسول اللہ آنور نبی روگا کی دن عبد الرحمن جامی بشو بھی کہتا ایک زنا لیم مفسر قرآن عبد الرحمن جامی رحمت اللہ علیہ بیان دد دے خود پیتی بھی تاللہ رہ بیش کیچو دخل نبیلو ایک بار یا رسول اللہ خوی دی بیر بدل اللہ تدی آفریدو رسول اللہ نامی یعنی اللہ گوری محبت گوری تعظیم ہو ہندہ ذکری دی زیادہ محبت گوری رسول اللہ نام لے بے ایتا گوری یا اللہ اتوارا محبت گوری بے درازت گائی نور النبی سلام دی رسول اللہ ڈاک ملو عاشق ان کا ایسا بنو نم حضرت ویس کر نی بنے پیارے نبی ایک دات پر وہ 32 گراہ نہ بھول گے بھول گے سبحان اللہ عشق نبی دل میں میں پیدا کرو سبحان اللہ گرد درزائی گئے نور نبی کے ڈاک دلین گرد بھی دت کے سلام رت رست لگلو علیکم السلام اغلن سغلن یا حبیبی گرد درزہ کلن معائشہ صدیق رضی اللہ تعالیٰ عنہ بابا تمہیں تے کہہ کرو دوی برشہ سا ماں ہمیں کنو کتا شنت زہینے ہمار پیارا رسول کتا ایٹا بولا ہمیں کچھ ہوئے جب اور چلو دیوانوں سارے شہر مدینہ چلتے ہیں اور چلو دیوانوں سارے شہر مدینہ چلتے ہیں میرے کیا اوقت سب ہی ان کے در سے پلتے ہیں غیروں کو بھی دیتے ہیں بن من کے بن مول آقا آقا بول بندے آقا بولو آقا آقا بول بندے ذکر نبی تو کرتا جائے ذکر نبی تو کرتا جائے ذکر بڑا انمول آقا آقا بول بندے آقا سبحان اللہ تو ادھا کر رہے نور نبیری معائشہ صدیقہ کے بولتے لگلو رما ہمار پیارا نبی کیا میں یہ جو چک دی ایک نظر دیکھ بو میں غلام نبی مصطفیٰ ہو میرے عظمت تین پہنچو میرا دل بنا ہے کعبہ میرا دل بنا ہے کعبہ میرا زگر بنے مدینہ میرا عرجو ہے محمد میرے جست جو مدینہ ہمیں یمن تے کہ آشا شمائیں انیک لوگ آما کے بھتے بھتے دور سے نبی جنیو کی تمہیں پاگل ہوئے جا بے نبی کہا سے تمہیں کی پا بے انیک دشمن آمار کینٹو سب دشمن کا ہمیں اپکا کرے باب دیئے اپنی رسول کا سامیے شیس باس کرنی غد دو انہا رسول اللہ سرشی دی آن نبی رہاں دیکھا دو مجھے دشمن بڑا خیر جہاں میری کری مایا سیکھ ہو کر لگا ہے مایا سی ہو کر لگا ہے میرے دو جہے مدینہ میرا عرجو ہے محمد میرے جست جو مدینہ ہمارا اکتائی تارکیٹ شیٹا ہولا ہمارا پیارا رسول رہے مدینہ آہا معائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ واسکرنی کے بلن بابا کسکو نہ گئی تو نور نبی گھر مبارک تکے بیر ہوئے گلو ارے شنا مستر حضرت وائسل کرنی پرے گلو
দুই চোখের পানি ছেড়ে দিল, আমার তো জীবনে কি আমি নবীকে দেখবো না, রসুল আমাকে দেখা দিচ্ছে না কেন, আমি কেন এইভাবে পাগল হয়ে যাব। জবনে দেখা হে আকা কা চেহারা, দূর হুয়া হে সারে আন্ধারা, নবীকে দেখলে সমস্ত আন্ধারিটা দূর হয়ে যায়। আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে রাখলেন, রসুলকে আসবে 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 আসবে, তোমার খাওয়া দাওয়া সব আমি খাওয়াই নাই, তিন দিন তিন রাত চলে গেল, নুরুন নবী আসার কোন খবর, কত তো বড় পরীক্ষা। সময়ে আসে গেল লোকে, মা সকল দেখা হইতে বড় কষ্ট হইছে কি বড় করে গনা, আশো করলো মা সব দেখা হইতে কিন্তু মহব্বত নহমে, বরং সার কি হয়ে যায় বাড়ি যায়। সুবহানাল্লাহ, আরে কিনি বড় করি হন বাড়ি দেখি। চলে গেলেন ফয়সল করণি মদিনাকে সালাম দিয়ে চলে যাচ্ছে, ওরে মা আমি এই চলে যাচ্ছি আর বয়সে মদিনায় আসবো না, নুরুন নবী কেন আমাকে দেখা দিল না, আমি আর আসবো না। মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনাতে গিয়ে, আমরা আমাদের দুটি কথা মনে মনে বলবো, আমরা আমাদের মনের বেদা, বাকি নয় যে উড়ে যাব যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনায়। আমার নবীকে দেখলো না, চলে আসলেন, মহব্বত হইবে না, এই যে কমনি তেরে হলক কহাকে আসি শহর কলাম বাকি কসম এ কলাম ইলাহি মে সমসু দুহা, নহমে সম্পর্ক কি হয়ে যায় এসে কমনি বড় করি কেন করিব কেন করিব, আই গিয়ে আয়ের ইয়ামান দেশত নদীর ফারে ফারে আঁটের মায়ে ফুসল্ল দফুত, নুর নবী নদ না নবী আই নো দেখি, এক মাস আনতে তাই যাতি রসুলকে গরম নাইস্ত না মায়ে হদে ওদের নবী করো তাইতো, কিন্তু আমি স্বপ্ন দেখি তো অনেক কান মুসিবত হইয়া অনেক দুনিয়া তুমি গিয়ে গই, এখন আর তো ফাহার পর্বতে কেউ নাই, আমি অনেক মহব্বত আই গিয়ে গেলি মারে কি দেখাইয়ে বড় করি কন, তুই এল্লাই মা বাপের মহব্বত দেখো নি জানো ইমানের অংশ, মা বাপের মহব্বত দেখো নি জানো এল্লাই ফিরির বাড়িতে আইবে সময় তাকে মার কদম মুসি করি আইবে, ই বলতে বড় ফির এই যে কন নি ফিরের বাড়িতে আসবে সময় এক গাঠি যদি এটা আনো এক গাঠি মাল্লা দিবে এসব আমনি, কারণ বেজাল সারা আসমান জমিনে লটকি থাকতো না, মা দোয়াই এন কবুল হয়ে যাবে গই, মা রাজি হইলে বাপ রাজি হইলে আল্লাহর অলির দরবার তাইলে আল্লাহর অলি লাজি হয়ে গেল গই, নুরুনালা জীবনই এন নুরুনালা নুরু যাবে গই, কি খ না দুনিয়াও ভাবি আখেরাত ভাবি দুনিয়াও ভাবি আখেরাত ভাবি, আরে আল্লাহর নজর বড় জিনিস, ইবে তো সৈয়দ তাবি হযরতে ওয়াইসুল করনির খুব তাগে গই,
নূর নবীরে ন দেখে কিন্তু মহব্বত ন হমে নবী কেনে সাহেব নবী কেনে সাহেব হরে ওয়াইসল করণীর মায়ে ডাক দিল ফুতিকাই নবী কেনে সাহেব আই তোর দেখাই দি কিভাবে নবী সাহেব আর মদিনা যা হইতো ন এই এমন দেশ তুন সব বন্ধ করলে নূর নবীর দেখিবি ওই তিনবার গেইস জিয়ান যাবর হক জিয়ান আছি না তাই করি গুস তাহলে কিভাবে নবী সাহেব আই তোর দেখাই দি بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মা বাবার ফজিলত বয়ান দিয়ে দে খনে বড় করে অবুদ তিনবার গেইস সাহেবের অবুদ করে গেইস কিন্তু রসুলে তোমার দেখানো দেয় বলে কিভাবে সাহেব আই মায়ে দোয়া করিস আল্লাহ আর ভাব নূর নবীরে সাহিত্য গেইল সাহেব নবী দেখানো দে ফুয়াইও সাইন না পারে এখন আই মায়ে দোয়া করিস যতক্ষণ আই মরি আর বাঁচি আর ফুয়া যেন আর নূর নবীর দুনিয়ার চোখ খাইটে মিলতে যান দেখে বড় করে কবুল না কবুল না রসুল পাক দুনিয়ার তুন তো শিব লেজার দেই টাইম ও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর গদে যুবও দিয়েইও আরে আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বায়ানদার আর ইসলামের দ্বিতীয় খলিফা যুবব আর দি ফেলেলে বড় বেশি কি হইতো ভালো হইতো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়াম জমিন মেলি नहीं होते जमानों में मिला नहीं हो मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सला दुनिया আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়াত দো আবাজ বই গেই ভাই এবার আমিন গড়াই দেখেন বাড়ি ফেললাই আল্লাহ জোর করে কইবে তৌফিক দো ও ভাই হল মুরব্বী হল এটা এন ওয়াজ কালাম বড় ন আল্লাহর অলি সায়াত তুলে বসিয়ে নিলি বড় এই যে না এটা অলি আল্লাহ সাম্য দিয়ে ফুটানি মারার লাভ নেই এটা আদব করে দুই এখন লোয়া ফরব দে এই যে না আদবে খোদা বেয়াদবে জুদু আদবে বেয়াদবে আর যদি বেয়াদবে গরিবের কি আল থাকত বেয়াদবে তুই ঘেরাজির বেলা নোয়াইলে আর ফজিলত বেশ পাবি হ্যাঁ আয়ের বেয়াদবি নগরি ঠিক নে আল্লাহ ইয়ারে বুঝিবের আমল গরিবের তৌফিক দান করে আজ ইয়ার বাজান ও দিদারুল মুস্তাফা শাহ আমির ভান্ডারি আজ ইয়া আল্লাহর ঔলাদে হলি শরণ তার দুনি অফার দিবস আল্লাহ তাঁর রোহানি ফৈজত আল্লাহ নসিব কর মদিনার রসুলের রোহানি কানেকশন তের ভাইয়া লারার ভাইয়া তৌফিক দো বড় করি হন না জাহেরি সদর নবীর ন দেখে হযরত আলী তুন বড় সাহাবী আর আছে না জিবে রসুলের জবান আগত আনা মদিনাতুল আলমে ওয়া আলিয়ুম বাবুহা হায় রসুল আলমের শহর এই শহরের রুগ্য দরজা আসিবে হযরত আলী ইবেরো জুব্বা ন দিল
হযরত উমরের নামে বাসা বাসা কোরআন শরীফের দশটা আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফের ইবেরে যুব্ব নদীল যুব্ব দিবিল ইবেরে আসে করে সুলরে অ লই যো লই যো, কারণ তোমারা তো আজ জীবন আল্লাহ দলিল সাহাবি হিসেবে আজিবে ফারত বইল এইবে আরেক দলিল। হযরতে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী ওয়াজ করনির পাশে যাইরে মুহিতি অনের নাম না ওয়াজ করনি আর রসুলে যে স্মৃতি দিয়ে জেলে জেলে হইলে লে তো আর দেখি হদায় আর নামে ওয়াজ করনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় করে গানা সুবহানাল্লাহ ইবে জুব্বান নি দেন আল্লাহ নুরুন নবী দিয়ে দে সুবহানাল্লাহ ওয়াজ করনি গনাই জুব্ব কিতা হজরত তোমার আগে দিবে লে মাইফি চলে দে দে আর ইবে ওতে জুব্ব কিতো ইবে লে মদিনে যদি বস সিদ্ধি চলে আর ইবে হদাই জুব্ব কিতো আশে কলে জুব্ব না তোয়া নুর নবী তোয়া দে সুবহানাল্লাহ বড় করে গানা সুবহানাল্লাহ এটা বহুত আশে গায় বদ বাতফা নি তোয়াই তো নো আমির দর খালাস না তোয়াই বদে আর হদুয়া জিয়ারত কইতো নো হদাই যে ফেরত বাত গলাই না পারে এই যে গান নি মানুষ বাকো কি আর জিবে আইব বেতার বড় করি কন জান্নাতের ভিতর দুনিয়ার গল্প দেখা যায় ইবে জুব্ব একদিন মা আয়েশা সিদ্দিকা ফরগিল দে জুব্বার ভিতর গোটা কলকায় না সগে দেখি ইবে সাধারণ কোন জুব্ব ন ফয়সল করে নি গদাই জুব্বন লইম আর রসুল আর দেখা কেন দিল ওর দেখানো মাল লাকি ও মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম নূর নবী জুব্ব হইবে অন রাত গসাই দিত হইয়ে আর গুনাগার উম্মতর গুন উনে কানা মাফ চাইতো হইয়ে হরে নূর নবী আর যে দায়িত্ব দিয়ে ইয়ে না আগে হইবে আর নবীর দায়িত্ব হেকানা করি পালন করি তাইলে ময়দানে মহাজরত আই আন নূর নবী সাইয়াদ তাই তেরগো কবর তাইলে আন রসুল আর বুকর টানি লইব হযরত আলী রে মাওয়ার হাদুত তুলি দি শুরুমের ভিতর গলে রে ওয়াজ করে নি যেতে সিজদা মাইল আল্লাহর ওলি সিজদাই বে গোড়া কুল কায়নাত খবর হয়ে যায় কি যে গই খবর যে গই জবিনে আগা করা খবর কি আল্লাহ আর রসুল হইতে বলো গুনাগার মতো গুনা মাফ করি যেভাবে নুরুল নবী খুশি হইব এভাবে করি মাফ করো আই ওয়াজ করনি উননতে কম যতক্ষণ আর মন খুশি হইব ততক্ষণ আর মদিনার রসুল খুশি হইব তারপর আই সিজদা তুলে উঠুম আল্লাহ কদে সারে না মাফ বই ন অষ্ট আনা ন বারো আনা আর বাকি আছে দে সারে না হযরত আলী কদে ওয়াজ করনি উড়ো আজরাইল আর ডিস্টার্ব করার আজরাইল গুরের চতুর্দিকে আইনামা থাকুন ইয়ুদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা আইয়ো 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 এলে হইতো ওয়াজ করনি মাথা তুলে হদ আলি কি কইলা কি কইলা আই আর গসিজদা মানলে ফুরা গুনা গুন বেগম মাফ করা নেবে ঠিক তাই কারণ যারা মজলুম আশেক রসুল তার হাত মারানোর ওয়ার ওয়ার দোয়া কবুল হাত মারানোর ওয়ার ওয়ার দোয়া কবুল দজাল নাই ইয়াল্লাহ আল্লাহর ওলি আল্লাহর নজর ইয়ান বড় দশ জিনিস যারা তো ওলি আল্লাহর নজর করে গিয়ে আর রসুলের হলব লাগে ইবারে জগত আর থামাই তি থামাই ইবারে জগতে আর শাহ জালাল রদিয়াল্লাহ তাআলা আনহুল্লো ডিস্টার্ব করলে দিবেন নাম গোরে গোবিন্দ ঠিক নে গোরে অস্তিত্ব আছে না গোরে গোবিন্দ অস্তিত্ব আছে না কিয়ামত পর্যন্ত শাহ জালালের নামে জিকির করিব তো মানুষ কেয়া মরিয় অমরই দে আল্লাহর বলি মরিয়েরও অমর ফিত্তর আদর লাগে খাজা গরিবে না আদর লো যুদ্ধ হইয়ে না ফিত্তর আদর অস্তিত্ব আছে না কিন্তু কেয়ামত পর্যন্ত ধর্ম অধর্ম বিয়াগুন খাজা গরিবে না আদর স্মরণ করেন তা আছে
ঠিক না? বড় করে গনা নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো কি তকদীর দেখি আসসালাম তৈলা আল্লাহ আরে ওলি আল্লাহর নেগান লবে তৌফিক দক আদব ওলি আল্লাহর আদব দেখাইবে আর গরত গেলে মা বাপের ইজ্জত করিবে আল্লাহ গদ ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লহুমা কাওলান করিমা নম্রভদ্র ভাবে তোমরা তোমাদের মা বাপের সাথে কথা বলো ইদানিং মা বাপ লবি আদবি করেন মানুষ মা বাপ অত্যন্ত আলিবে ইজ্জত লবিয়ে মা বাপের ইজ্জত করিবে তোমার ইজ্জত বাড়ি যাবে বুঝি বড় করে খানা আজ ইয়ারা দামি অনার বিশুদি একখান বড় হেকমত ইয়ে মা বাপের দোয়া আল্লাহর রলিন নেগা ইয়াল্লাই দোয়া করিবেন আজ ইয়ার মাহফিল আমি মনে করি দৈন্য আজ ইয়ার মাহফিল বড় ফজিলতওয়ালা ওনারা একের শর্তে একে রুহানি সম্পর্ক রাখিবেন ওলি আল্লাহর নেগা লইবেন তখন তকদির পরিবর্তন হইব আল্লাহর রলিল মত রাখে এখন তো এই ইউটিউবের মধ্যে এক এক মলয়ল দেখি সাধারণ ফুয়াশা তো কোরআন দিন বুঝে গুরিজার বৈদ্য আছে তো এসে কমনি সাধারণ ভাই অলতম কোরআন দিন বুঝে এনে কি হাজার গই ও দুই তোর কথা ইন বড় মিডিয়া মিক্কে লাগি ওর কুয়া কাটার হাফিজুর রহমান বনাই নিয়ে ওনারা ইউটিউবে দেখুন হইন পারি ইতো ওদিনে এখন আসে খুব কই নারার তকবির কই নারার এসালত খাওয়া শুরু করি ইতো ওদেই বিয়াদ বস নারার এসালত কা হলি তোর ডালি বিয়াদ কিতে নারার তকবির বুঝিতে রে কিন্তু নারার এসালত অন্য ন নাই যাইরে ফিরে উড়ি ফিরে উঠে উড়ি গেল দেখেন আশা সার ওনারা দেখতেও নি হইতে পারে ইউটিউবের মধ্যে হালকা জিকির হালকাই বেরো করলে বাড়ি গির গেছে গাছত উড়িয়ে দেয় ঠিক আল্লাহ এগুলো তো নারার হেফাজত কর খবরদার আর বিশেষ করে বলার মধ্যে যে ঘটনা ঘটছে ইয়ান আল্লাহ নিন্দা জানাক বেদর্মীয় লোক সুযোগ পাই ফেলে গিয়ে বেদর্মীয় লোক আর দীক্ষা জানাই আজ বাংলাদেশও তাহার 90% মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আল্লাহ রুলের বিরুদ্ধে কথা কইলে প্রধানমন্ত্রী নারা এই মিডিয়ার মাধ্যমে জানাই ইতার একজন মৃত্যুদণ্ড দেয় মত না মৃত্যুদণ্ড কারণ গোটা জগৎ কুলকায় না তো আমার পেয়ারা রসুল হইল রু কি রুদ কেউ আঘাত করলে এটা জানার পর ওই তো তার দিফেলা ভরি ফেলা ঠিক না আর পুলিশে জিজ্ঞান করি গে বড় ভুল করে ফেলে গিয়ে কারণ এত বড় এভাবে মানুষ মারার নাম কি না আমার হ না উচিত ন কারণ আর রসুলের বিরুদ্ধে হতা কই মানুষ তো লামিবই ঠিক আল্লাহ এভাবে অপেন গুলি কর নিয়ে বড় অপরাধ বড় করি হ না উগ্র নেতার বিরুদ্ধে কইলে ইবেতে এসকো জ্বলি উঠে অথচ মুসলমান রসুলের বিরুদ্ধে হইয়ে আসে কল নজলিব না আর যে মানুষ শুন গুলি করলে কোন মুসলমান ন গুলি করি কিন্তু মুসলমান ন ধর তো তো কেন বিবেক করে না সে এ মানুষ শুন রসুলের বিরুদ্ধে হইয়ে লড়ো লাগবে কেন সান্ত্বনা দিয়ে এর কথা বুঝ দিয়ে মানুষ তো চিন্তা করা পারে দিই জ্ঞান এই যে কম নেই এখন খুব প্রয়োজন এখন তো নারা বুঝিত তার কি অথচ আল্লাহ আমরা বেগুনের বুঝিবের আমল করিবে তৌফিক দান কর কঠিন সময় চলে বর্তমান সময় চলে দিবে কঠিন জলমের ঘর হানা ইয়ার নাম মনে লাইবে জলমের ঘর
খানা আজি এদারত দে না না আজি এদারত দে কুটি কুটি দিয়ে মানুষ তুমি জুলম করি করে রাখি লই দে গরিব মানুষের লাশ লাভ করি ফেলে গিয়ে জায়গা লইয়ের বিল্ডিং করি ফেলে গিয়ে ইতর অবস্থানে ফাটাই দিয়ে ক্ষমতা বলে ঠেলি 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 মানুষের শেষ শেষ করে গেলা হান খান আল্লাহ জুলমের করবা না সকালে কুটি বাতি আসিলি বিকালে ফকির করে ফেলি আল্লাহ হাব্বা উড়ি গেই গই যত বড় মানুষ হবে হোক একদিন না একদিন পকা হয়ে যাবে গই খানা বড় করে খানা তো ভাই অল সাবধান আসল বুঝিবেন জুলম নগরিবে জুলম বড় ডঁস জিনিস জুলমের কারণে মানুষ বাঁচিন না পারে দুনিয়ার দক্ষণ স্থায়ী কিন্তু কবর বেশির স্থায়ী ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা আল্লাহ এগুলো তোনার আর বাঁচিবে তৌফিক দান করো দূরে যা না পরে হাসো দেখি ক্ষমতা ন ক্ষমতা ন দেখাইও ক্ষমতা চিরস্থায়ী ন এজিতে সাইল দে গোড়া রাইজন দুনিয়ান খাইবেন লাই খাইতে গে না এজিতে খাইতে গে না শেষ পর্যায়ে তেন মারা মারা বললে তো কবর 40 দিন তো আগুন উঠে দে ইতে মরণের বাদ দি জ্বলাইয়ে বললে কোথায় জানে শুধু খবর রোদ দি 40 দিন পর্যন্ত কি উঠে আগুন উঠে এজিদের খবর রোদ দি ইটা তো গুলা বেড়ামই সারা শ্রী শ্রী করিছে দিলবে গেলবে কন্টনালিত ক্যান্সার হইল খাইন্ন পারে ইয়া না বাবা বেড়াম হইলে গাল দি খাইন্ন পাইলে ফট করে ফেড়ো দি খাবার গিয়া দিয়ে রে এত তো কৃত্রি মোবাইল নোয়াসি দিতে বলে ফুয়েতে ফুয়েতে জি এলা খামে গেল গুল একদম ফিন্ডি লেগে গেল গুই মান জগা দিতে তুই বহুত বড় জুলুম করি বুঝবো আজি তোর আর রাতে ফিডিন না পারি এসে যুগত হবো দিতে নি যায় না এসে খানি জুলুম আলা মানুষ ইয়া আগে আগে মুখ নো খুলে এত বড় বড় নেতলর ধরি ফেলে ইয়ে এখন তার মানুষ সাক্ষী দে দল কিন্তু বড় সিটিং এতদিন ডর ন কারণ মানুষ এত ঘুরে যাবে তার গুণের বল বাড়ি যাবে এ দিত যেতে নরমাইয়ে শুধু মানুষই কিনে করি গেতে ন রাস্তা দি কুত্ত দূর দিতে হতে তোর তো আদে বহুত দিন হইতে সারে মিকে দূরি দাঁড়ি আইয়ের দেখে দিতে বের ওই বইল ইয়ে তুতে লান্তুলি গোসল করে এর গেই কত সহন কুত্ত এগুজ মুতির ফেসাক করে দিকে এই কইতে কত তোর গোলা বের আমার ইয়াতুন ভালো অসু তাই অন্য দের এত হরে জি এই তোর লেখাইনি মানুষ দি হদ ইমাম হাসানের স্ত্রীর অপুত জড়িত ইতিহাস সাক্ষী হদে তুই ইমাম হাসানের সারি দো তোমার আয় রানী বানাইম তুই ইমাম হাসানের বাতর মধ্যে খানার মধ্যে বিষ গলা দাও একবার নো দুইবার নো ইমাম হাসান রদিল তিনবার বিষ প্রয়োগ করকে শেষ পর্যায়ে ইমাম হাসান দুনিয়া তুন বিষ প্রয়োগে দুনিয়া তুন দিয়ে হই হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ দাতে বাইয়ের ডাকত বসি ইমাম হাসান হতে সারাই লোলি দুই গই গই দুনিয়া তুন জার গই দে ও ভাই তোমার বিষ হবাই দে ইবে তো বার ন খাবা গর থানা খাইও একখানা খানা খাবাইও খানা তখন ইমাম হাসান সকর ফানি সারে দিয়ে রেখত দে গরর কথা ইনার বার হই লাভ কি খাম গর গিয়ে ইনার শাস্তি ভোগ করা পড়িব এ ইয়াজিদ কত বড় জালিম আছিল ইমাম হাসান রাদিয়াল্লাহর স্ত্রী রে এ ফলমন দেখাই রে ইমাম হাসানের খবর গাবাই তিনবার বিশ প্রয়োগ করি তো আল্লাহ একু শুক্র তেজিদ বাঁচি থাকে না এজিদুর অধীনে ইউটিউবের মধ্যে অধীনে কইলাম তো ইউটিউবের মধ্যে দেখি দে মল ওই গরে একটা প্রশ্ন করতে হুজুর এজিদের বালা হইম না খারাপ হইম ইতে মল ওই উত্তর দে দে এজিদের বালা ন হইও খারাপ ন হইও জানি ভিতর বনে জামাই লাগে হুনর ফেডল লইল কেন বে বাবিতে ও খন বেড়া তুন জন্ম লইজি ফতেগাড়া তুন ইতে ডাইরেক্ট ক দে এজিদের বালা ন হইও রসুলের পরিবারের ধ্বংস করে দিল মসজিদে নববীর গুলো 10,000 আর রসুলের সাহাবীর শাহাদত করে দিয়ে মসজিদে নববীর গোতাই বানাই ফেলে গিয়ে ওট করা বাঁধিয়ে রে ইতারে বলো ভালো ন হইতাম খারাপ ন হইতাম হুম ফেডার লইল কেন ভাই এগুনে রে তো শুধু এ জিতে আসিল কেন এটাও জিত আছে এসে কন নেই সাবধান সাবধান এগুনো তুন বাস এগুনো তুন বাস হনর আল্লাহর অলি হনো আল্লাহর অলি কোনদিন আর রসুলের বিপক্ষে কোনদিন কথা হইতো না কারণ এখন খাইতে খাইতে জীবনত খাইতে খাইতে রসুল আল্লাহ খাইতে খাইতে আল্লাহ এখন তারা জাতরে বলন্দ করিব
বড় করে হওয়া আল্লাহ আনারে বুঝিবে আমল করিবে তৌফিক দান কর। এ জিনিস তুমি শিক্ষা লন, এ জিনিস বদলার হা, এ জিনিস তুমি বাঁচিবেন। মানুষ দেই বদল ডাকে ডাকে বড় ঠিক, কথাবার্তা বড় মিষ্টি, কিন্তু ভিতরে খারাপ। কুলুব হুম কা কুলুব জিয়া, অন্তরিয়ান বাগর ডুকিয়ে, অন্তরিয়ান বাগর ডুকিয়ে। আজ ইয়ে বাতে লল সুযোগ বেশি গিয়ে, আর আর একখানা দুর্বলতা বেশি গিয়ে, সুন্নি হলার হদুয়া খাদ্য করাবার কারণে আর রাতে কি হয় গিয়ে গিয়ে দুর্বলতা এসে বাতে লল কি পাইয়ে সুযোগ পাই ফেলে গিয়ে। তুই ইয়ান সুযোগ ইয়ান আরা দি ফেলাই দে, সুযোগ ইয়ান আরা দি ফেলাই দে, তবু অপেক্ষা তা হো। সুন্নি হল বড়া জগত বার হইলে এমন ফেসা কাঁ সরি উজুর যাবে গিয়ে তোয়াই বাড়া যাইত না না মিকেল আমি যে বুঝি তবু আর আর বর্ষা ইয়ান মজবুত লাগি বে, আর আর বর্ষা মজবুত লাগি বে। আল্লাহ আর আর বুঝিবে আমল করিবে তৌফিক তো একাম বড় করি হওয়া না। তই বাই অল মুরব্বি অল জিয়ান হোর আল্লাহর অলির ফত ধরিবেন, অলি আল্লাহর মহব্বত করিবেন। আর বিশেষ করি আজ ইয়ার মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য সৈয়দ মোহাম্মদ দিদারুল মুস্তফা শাহ আল আমিরি মা আমির ভান্ডারি রহমতুল্লাহ দাদা ইলিয়াস শাহ আমির মানে 31তম আর ইবের লই দুনুয়ার লই আজি আজে উরুস মুবারক হইয়ে এ উরুস শরীফ এ ফাতিয়ার লই মাসকারি করে আছে ফাতিয়া শরীফ এরও কি করেন এ উরুস তরুস তো ন মানে ন মানে গুনতে ন বাতাল হলে ন গনে ওদিনে কইলাম তো না ই আল্লাহ ফুয়া দিবে দে সুন্নি মাদ্রাসা বাতাল হলের ফুয়া না তো বাতাল হলের নেশার করা ইতার রাত গেল ইমান আসলে ইয়ানো কি যাব বরবাদ হয়ে যাব গই উগ্র ফুয়ারে সুন্নি মাদ্রাসা ফরাইবে চেষ্টা করিবে সুন্নি মাদ্রাসা ফরাইলে সম্পর্কে কলম নমরিব কলম কীর্তন মৈত্যন কারণ উগ্র মানুষে কি আল করিয়ে দেয় হা আর ফুয়াবো যদি উগ্র ফুয়া ইবের যদি মাদ্রাসা ফরাই কেন জাহাঙ্গীর জুতারা ঢুকে বানাই তাইলে সম্পর্কে কেন শান্তি লাগবে ঠিক নিয়ে ইতে ফুয়াব দরি আনি লাস্তার বিষ্কেনে এসে সাত দুয়ান্ডা হত ওর আর ফুয়াবো হঠে দিলে গো আমার আর বাবা হঠে দিলে গো আমার আর একজনে সাত বানোর খোনা তুন বার হইয়ের দৌড়াইলে কেউ বুঝতো নো হ্যাঁ কেউ বুঝাই সুন্নি মাদ্রাসা তুন হারাজি মাদ্রাসার ফরাবর খরামি কে এটা গলা দিতে হবে হিসাব ইতে কথা আমি তো কিছু করি না বললাম এ ভুতুরে বানা দিতে দিতে গোড়া ভাড়া হাবি লিখতে দিব উগ্র নেটওয়ার্ক ফুলে দিতে যাই আছো তো ইবিলিশ কদু আছো তো কথা একটা ভুষে করি লাগতো নো তুই যাই রে এটা দিয়া কই আরে ওই তো আর কি দিব ওবরে লই যাই আস্তে করে ফারুক দিয়েছি ইটার তো ভাত সারা কিছু না দেখে নবীরে নূর কই তো সার মার কিন্তু মাদ্রাসা খুলে দিয়ে দিবি এক নূরানি এই যাব আমি হতা সিটিং আউট হওয়া হত কত বলতে আগে ইবে গির গে আনার মানুষ ফোয়াবো দিয়েছে দে মাদ্রাসা ইবে দুই চার পাঁচ বছর ফুরি গিয়ে ফোর ফেরি ওই কেন হইয়ে না আ বাড়িতে এসে আব্বা আই আসি বাবা কথা ঠিক টাইমে তাই শেষ হলো আজি তোমার দাদার ফাতিয়া দিস আই তো ওটা আইন আল্লাহ মানে লেখা পড়ানো করি তুই দুই সের কলমা করি এসো চাকানা উজো কালাম বানাই তোর দাদার নাম আর দি কি দে এই যে কন নি ফাতিয়া দে ই বেওয়া কানা ফর ফরে আমি কেন হইয়ে না দুই সের পাঁচ বছর ফুরি আর ই বে ভয় এই বাবর আব্বা আর আর বড় উজরো হয়ে দেন কি দেব নেই এই যে কন নি আর আর বড় উজরো হয়ে দেন কি দেব বাপে ভুয়া স্যার আজ সাই লইয়ে জানি তারা তোর বাই তুলব খোদা এক কানা ব্যস্ত ভাই বের কেল আছে দিয়ে তুই ফুটো গলা দিয়ে আর এখন ওই ফুটের মতন সাথ দিবে আই কিনি ব্যস্ত ভাই বের জিয়ন খেয়াল আসিল ইয়ে দিতে খাই দিয়ে ই তো তাই মূল্য জিয়ার করতো না ফইলে বান্দাবারে দিলি বেজে আর দিবে ফাতিয়া অত সান নুরুল নবী কদ মানুষ মরি গেলে সম্পদ তো আইতো নো দৌলত তো আইতো নো ইন্ডাস্ট্রি তো আইতো নো ক্ষমতা তো আইতো নো শুধু একখান জিনিসের মানুষ মরাইবার মহতা আছে এনে দে দোয়া ইতারা বাতল হলে ফইলে বন্ধ করলে তো দোয়া ইতারা শুধু যা তার দোষ পণ্য মরারও দোষ পণ্য বাতল শুধু যা তার নো মরারও দোষ পণ্য তুই আল্লাহ হবদার আর উগরে হইলাম দেন দিনে দশে মরম দিন করে হদ জোর আর মামা মরে গিয়ে গই এখানে সাত দিন না আনত সাত দিন না দিন উগো গরু জরাই ফাতিয়া দিয়ে খাইতে রকম নি অত তোর মা বাবার আজাব দিত মনে করলে কাম করে গই মল হয়ে গই এক পড়া আন্তর দাঁড়িয়ে আছেন দি মানে ইউটিউবত ফার্স্ট উত্তর গেলে ফাইভ ইয়ার ইবে হদ তোর মা বাবার আজাব দিত মনে করলে গর্ব
হত সিটিং ওড তুই মাদ্রাসাত হইতে খাওয়া যা সাত দিন খাইছিস তো থেকে আর আসবি খাইয়ে রে গেড়ি এন এত করে তুই হতার কথা কলি হঠাৎ বুঝতে পারেননি ইতি এদু সাত দিন না সালি সে খাই এখন গেড়ি করি হল কি ধারে আল্লাহ ইয়ার আগে বুঝিবে আমল করিবে তৌফিক দাও সকুলো 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 বাত লল জিনি দেখি মনে এনে লাপসি দেখাই দে আসল খাবি লাগবো এনে লাপসি দেখাই দে কিচ্ছু না আসল খাইবে লাগবো এনে মিডিয়া কথা আল্লাহর বাজাতে শুধু দফাই দফাই ইজ্জত বাড়ি হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউটিউবে দেখবে ইতের নামে মামলা হইয়া শশ কোটি টিয়ার ওদের নামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতে আলেখা দিস ইতেরে ফসু দিলাম দে মোবাইলত কবি নজরুল রুকো কবিতা লইয়ের মাসকারি করে দে নবী মোর পরশ মণি নবী মোর সোনার কনি নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনি সুবহানাল্লাহ এই হতাইয়েন লই আব্দুর রাজ্জাক বিন ইউসুফে কি হই করতরনি হতে নবী মোর পরশ মণি নবী মোর সোনার কনি নবী নাম জপে যে জন সেই তো যা কানের ধ্বনি কানের ধ্বনি এগুলো কি নাটক করতে দেও এ কবি নজরুল কি এইটুগুলো নাটক করছে ইয়ে ননরা খালিয়ার ভিতরে চাইবেন শুধু বলে আজিয়া চাইবেন এই ইয়ে লইর হদুয় মাস কারিগর গিয়ে হতে নবী নবী করলে ব্যস্ত ভাইবেন বরং সেটি কাভের হয়ে যাবে আজিয়ে কুলি চাইতে পারিবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বেলুইয়ের মাস কারিগর দে তলে গুণ এনে লাদ দে তুম বড় জাহেল এখন বহুত বড় রসুলের দুশ্মন ঠিক নে বড় করে গনা আর বাপে আর দাদা গৌস বাকে গৌস বাইন্ড মাইজ বান্ডার এ হজরত কাবলা নিয়ত বেন্দি দিন দিন না এসে কন নি সদ্য গোষ্ঠী ইমাম আজমে বেন্দি তো কুন্দি হিন্দি ইটা আখেরি যাবা না কিছু নাই মুসুন্ডু করানা দিন নাই কিচ্ছু নাই কত্তুন খাত্তুন কি উনি এসে বড়ার করি জানিতে সিনা লো এখন টানা টানি করার এনে ফড়ার করি কেন তুই হেডায় গেলি তুই তিন দি আইল কো তা কো তিন দিতে বহুত দিন ধরে তিন দি শেষ হইলে কুন্দি ধরিবি কত কোয়ালাত বান্ধম দেরি তিন দি হইলে কদার কুন্দি লটকি থাকতাম দেরি হত সিটিং ওড় তোর সত্য করতে বাদিন আসি মন বান্দিল দে অবাক পর্যন্ত আল্লাহর ওলি হল বান্ধি দে কুন্দি ইমাম আজম বান্ধি দিন দি কারণ ইয়া হদু আধুনিক জবানাত কি আইরে ফাইছিল মামাই উই তো না সিট থুই না ফের এটা যত রকমের কোকাইছ তোর মানুষ আছে উন আই অজত গেই ফুদর সালত বড় অজত গেই দি ফুদর সালত এটা হজাইতে মানুষ আছে নদেলে বুঝি তেতে উগোই আড্ডা কত উজু বানাইতে বসছি ইতে এত খট ঠিক আছে ভাই উজু বানাইতে বসছে তুই তুমি বেগুন গোসাই গাছে এড়ে লই এসে আড়ু তুলমা সারে দিয়ে আমি যে কিরোড হত উজু বানাই দেরি তিবি অনেক কি উজু সতর গুরন নান ফরাস হতে না বুঝি বিয়া আরে খল্লে মুসিবত ভাজি ইতে এত ঠিক আছে না ভাই উজু বানাইতে হচ্ছে দিদি বেগুন গোসাই গেলে গিয়ে আর বুঝুন নহিলে এক এক মানুষের খান্ত আর কতু হয়ে দেয় নিয়ত বান্ধিল দাও ভাই ঠ্যাং দুনুয়া নেড়াই দিলে যেন গোড়া মৈশুক বইতে সামনে যেতে পারি এ দূর রাম দুনুয়া নেড়াই দিয়ে বইল হই দে হুম খন খাইছ তো নামাজ চাইও না এখন মিশে মাতি তো না এ দূর যেন ওয়ার ওয়ার যেন খারাপ মারে দিবে ভাই কেনাই বিয়ে এ দূর যে তো তাতে ডায়রি হই ভাই মানে আই সাপ দিলে যে তো আর রাই ঘুরিব বলে একবারে ধারি সারি এ দূর গোড়া মৈশুক দেখাবি দেখি মনুক হতা না ওড় আর হদুয় দে আটা আটা নিয়ন নাই দূরে সারি দে আটা সারি বলি ওই আল্লাহ আর বুঝিবে আমল করিবে তৌফিক দে যাক আজি এর মাহফিল কবুল হইয়ে আল্লাহ আমরা যা সুন্দর হইয়ে এ দূরত পেয়ারা নবীর খুশবু দিয়ে আল্লাহ জীবনের আলোকিত করে গা আমায় আল্লাহ আর সালাম আমির দান খালাস ওনার রুম মুবারক তোমার আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু